Hello friends, welcome back to my channel Susmita'z Vlogs. Good morning. এখন সকাল, আমি এখন স্নান দান করে এসেছি। তো আজকে সংক্রান্তি, তোমরা জানোই সবাই আজকে সংক্রান্তি। তো সংক্রান্তিতে আমাদের আজকে টক ডাল করে, টক আর দে তো খেতে হয়, তো সেটাই রান্না আজকে হবে। আর আমার স্নান দান হয়ে গেছে, স্নান করে একটু বসে নিলাম, শরীরটা একটু খারাপ করছিল আমার, শরীরটা খুব খারাপ, কদিন যাব, যাই হোক এখন যাবো রান্নায়। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি রান্না আজকে কী করছি না করছি। আজকে ব্লগটা বেশি বড় করব না, অল্প একটু করবো, আর তার সাথে তোমাদের দেখাবো আমি, মানে বড় করব না বলতে মানে রান্না বা ঘরের কাজ এগুলো খুব একটা শেয়ার করছি না, টুকটাক দেখাবো। আর তার সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব কী কী এনেছি পয়লা বৈশাখের জন্য, কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো আগে রান্নাটা সেরে নিই। এই যে দেখো ডাল সম্বাদ দিয়ে ফেলেছি এখানে, এটা হচ্ছে টক ডাল, আজকে আমাদের টক ডাল খায়। তো এই দেখো টক ডাল, হ্যাঁ আর তো নেই সোনামা। এই যে এটা হচ্ছে টক ডাল, আম দিয়ে টক ডাল করেছি আজকে, যেহেতু সংক্রান্তি, সংক্রান্তির দিন টক ডালই খেতে হয় আমাদের মধ্যে, টক ডাল খায়। তো এটা টক ডাল, ভাবছো এতগুলো কেন, আমার মাকেও বলেছি একসঙ্গে খেতে, আর সবাই আমাদের বাড়ির ভীষণ টক ডাল ভালোবাসে, মাসি তারপর আমরা সবাই মিলে একসাথেই খাবো ডাল। আর এদিকে তিতা একটা বটি করবো, তিতা বটি, সেটা এই বেগুন ভাজা, বেগুনটা লাল লাল করে ভেজে গিমা শাক ওটাকে করবো, আর হচ্ছে কাঁঠাল করবো। আর এই যে দেখো এখানে সেদ্ধ করে রেখেছি আমার আলু আর কাঁঠাল, সেদ্ধ করে রেখেছি মানে হালকা সেদ্ধ, আর এখনও আমাদের সেরকমভাবে সব কাটাকাটি হয়নি, অনেক দেরি হচ্ছে। তো এটা সেদ্ধ করে রাখা, এটা কাঁঠালটা করবো মানে এঁচোরটা করবো, তার সাথে এই টক ডাল, দেখতে পাচ্ছ টক ডাল আর কাঁঠালটা করবো, আর এটাই করবো। আর চাটনি অল্প চাটনি করেছি, বাট মানে চাটনিটা আর এখন দেখাতে পাচ্ছি না, তার কারণ এটাই চাটনিটা আজকে অন্যরকমভাবে করেছি, আর সেটা করে ফ্রিজে রেখে ওটাকে জমাতে হবে, সেটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো এই চাটনির রেসিপিটা। এটা আজকে আর সম্ভব হলো না, আমার অনেকটাই দেরি হয়ে গেছে সেজন্য, আর এখন অনেক বাজে, শুয়া আটটার মতো বাজে, কিন্তু আমার এখনও কোনো রান্নাই হয়নি। তো যাই হোক, আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাও তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ বললাম, সরি পয়লা বৈশাখ না, আজকে হচ্ছে সংক্রান্তি, ঠিক আছে সংক্রান্তি, কালকে পয়লা বৈশাখ। স্নান টান করেই তারপর আজকে করতে হয় রান্না, তো তাই করছি, তাই অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে। চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখাই। এই যে কাঁঠালটা করছি আমি, দেখো তোমরা দেখে নাও কাঁঠালটা, কাঁঠালটা হয়ে গেল, মোটামুটি আমার রান্না শেষের দিকে, দেখতে পাচ্ছ। তো চলো এটা রান্না করে নিই, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন আমি আবার চলে এলাম রান্না বান্না সেরে, খাওয়া দাওয়া এখনই করলাম, বলেইছিলাম তোমাদের আজকে কী কী রান্না করেছি। তারপর আবার একটু ডালের বড়া করেছিলাম, সবাই মিলে খেলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। আমার আরেক মাসি এসেছিলো, মাসি শাশুড়ি, তো ওই মাসি শাশুড়িকেও একবারে খাইয়ে দিলাম, একসঙ্গেই খাওয়া দাওয়া হলো। কথা বলতে গেলে বারবার কাশি উঠছে, মানে আমার শরীরটা কদিন যাবত না ভীষণ খারাপ, আর প্রচণ্ড পরিমাণে কাশি, আর আমার গলার ভয়েসটাতে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমার কী পরিমাণে মানে ঠান্ডা লেগেছে গলার, মানে গলাতেই ঠান্ডাটা বেশি লেগেছে, গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এমনি সর্দি বা জ্বর সেরকম কিন্তু কিছু নেই, গলা ব্যথা সেরকম কিছু নেই, গলাটা খালি ভেঙে যাচ্ছে আর কাশি উঠছে, কথা বলতে কষ্ট হচ্ছে এটাই। আর যাই হোক, আর রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে আমরা এতক্ষণ আমি ব্লগটা স্টপ রেখেছিলাম, মানে মানে কি বলবো তোমাদের, মানে কী যে হচ্ছে বুঝতে পারছি না, আমাদের বাড়িতে হচ্ছে প্লাস অনেক সবার বাড়িতেই হচ্ছে, আমি জানি না কারণটা কী, হয়তো কোনো প্রাকৃতিক কোনো কারণ থাকতে পারে এটার, আর সেটা আমি তোমাদের অবশ্যই বলবো, বলবো কি অবশ্যই দেখাবো। তো আগে চলো তোমাদের দেখাচ্ছি, তারপর তোমাদের বললে হয়তো তোমরা সেটা বুঝতে পারবে। আজকে কি হচ্ছে যে আজকে আমাদের সবার ঘরে পাকার থেকে জল উঠছে, পাকা শুধু পাকাই নয়, ইনফ্যাক্ট স্টাইলস থেকেও উঠছে আমাদের ঘরে, আমাদের ওই স্টাইলসের ওই ঘরে, কিন্তু মানে খুব একটা যে জল সেটা না, হালকা। আর এই ঘরে মানে শ্বশুর শাশুড়ির ঘরেও হালকা, মানে হালকা হালকাই জল, আর
আর আমাদের রান্নাঘরে, হ্যাঁ আমাদের রান্নাঘরে দেখাতে পাচ্ছি না, এখন লাইট অফ করা যায়, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আমাদের রান্নাঘরেও না ওয়াল দিয়ে জল জল, মানে নিচটাতে, আর এই যে এখানে পাকাটাতেও ড্যাম ড্যাম, হ্যাঁ পাকাটাও ড্যাম ড্যাম, মানে বুঝতে পারছি না কী থেকে কীভাবে জল উঠছে। তো ভাবলাম চলো এটা নিয়ে, আমাকে সবাই বলছে এটা নিয়ে একটু তুমি মোবাইলে ছাড়তো, এটা নিশ্চয়ই কোনো কারণ হবে, বিশেষ মানে অনেক সবার বাড়িতেই এখন কী কারণ, এটা ড্যাম ড্যাম তো সবার বাড়িতেই ওঠে, অনেক সময়ের জন্যই ওঠে ড্যাম, মাঝে মাঝেই হয় এরকম, কিন্তু এরকম তো হয় না এত পরিমাণে জল কোথা থেকে আসবে। তো আমি তোমাদের দেখাবো আরও জায়গা, তো চলো সেটা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখো মাসির এখানে এসেছি, এই যে দেখো এই রান্নাঘরে, মাসির রান্নাঘরে তোমরা বুঝতে পারবে হয়তো দেখলে, দেখো কেমন ভেজা ভেজা স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত করছে। এই দেখো পা রাখছি, এই যে আমি পা রাখছি, পা কিন্তু রীতিমতো পিছলে যাচ্ছে। এই দেখো জল জল, এই দেখো জল, এই দেখো জল জল সম্পূর্ণ জল। তারা মাসির রান্নাঘরটা আটকে, তারপর তো আরও দেখাচ্ছি। এই দেখো ভাববে যে বৃষ্টির কারণে, কিন্তু না বৃষ্টি কিন্তু হয়নি, বৃষ্টি কিন্তু আজকে হয়নি। ওই দেখো স্যাঁতস্যাঁতে একদম পুরো জায়গা, আরও দেখাচ্ছি তোমাদের। এরকম বুঝতে পারছি না কারণটা কি, সব বাড়িতেই এই মেশোর ঘরে মাসি ওজন বিছানার চাদর দিয়ে দিয়ে রাখছে, মানে এই ঘরে প্রচুর পরিমাণে। এই দেখো তোমরা, এই দেখো কী পরিমাণে ভেজা, এই দেখো ভেজা, আর এটা দেখো একদম জল উঠছে ভেজা, এখানেও তাই প্রচণ্ড পরিমাণে জল। এই দেখো ওয়াল ভেজা, ওই দেখো ওয়াল ভেজা, এদিকে ওয়াল ভেজা, ভেতরে ঘরের ভেতর দিয়ে ওয়াল ভেজা। ওই দেখো তোমরা বুঝতে পারবে কিনা জানি না, প্রচণ্ড পরিমাণে জল উঠছে, আমাদের ওই বাড়িতেও উঠছে। আমি আবার ঘরে চলে এলাম, কারণ হচ্ছে দেখো এই জল ওঠার কারণটা কিন্তু কিছুই জানি না, তবে আমার মনে হলো আর সবাই বললো যে এটা ভিডিও কর তুই একটু জানা, মানে সবাই অনেকে হয়তো এটা খেয়াল করছে না, বুঝতে পারছি না নিচ দিয়ে জল উঠছে, ওয়াল দিয়ে জল উঠছে, কারণটা কি, মানে কোনো বাষ্প বেরোচ্ছে, কোনো ভাব, গরম ভাব নাকি কোনো, মানে কী বোঝা যাচ্ছে না। আর অনেকের বাড়িতে, আমাদের আমার ননদের বাড়িতে, ওর বাড়িতেও তাই, ও ফোন করেছিল ওর বাড়িতেও তাই, আর সেই আমার মাসি কুচবিহারে মাসির বাড়িতেও তাই, আর এখানে আমাদের পাড়াতে না, আমাদের এই পাড়াতে অনেকের বাড়িতেই, আর আমার ওই বাড়িতে, ওই বাড়িতে আরও বিশেষ করে আরও বেশি। আমি এখন তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ আমি এখন যাচ্ছি না, কারণ আমার শরীরটাও খুব একটা ভালো নেই, আর তোমাদের বলেছি আমি কী কী জিনিস এনেছিলাম সেটা দেখাবো তোমাদের ভিডিও করে, বাট সেটা এই ভিডিওটাতে দেখাতে গেলে অনেকটা লং হয়ে যাবে, তো আমি ভেবেছি তোমাদের অন্য ভিডিওতে মানে আরেকটা পার্ট টু করে দেখিয়ে দেবো, এই ভিডিওটা এখানেই স্টপ করব। আর ওই বাড়িতে গিয়ে দেখাতে পারলে হয়তো তোমাদের আরও ভালো করে বোঝাতে পারতাম, ওই বাড়িতে আরও বেশি, অনেক 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 বেশি জল হচ্ছে, পুরো সিঁড়ি ভেজা, নিচ ভেজা, স্টাইলসটাও পুরো পা দিলেই একদম জল জল, মানে এত পরিমাণে ভেজা, জানি না কী কারণে হচ্ছে। তো যাই হোক, মানে এটা মনে হলো শেয়ার করি তোমাদের সাথে, কী কারণ জানি না, কার কার বাড়িতে এরকম হচ্ছে অবশ্যই জানিও, কিন্তু অনেকের বাড়িতেই হয়তো হয়েছে, কী কারণ এখন ভগবান জানে, কিন্তু হচ্ছে। আর মানে কী, মানে ভাবতে পারছি না এটা কী হচ্ছে। আর আজকে এত গরম দিয়েছে, ওয়েদার কিন্তু ভালো, ওয়েদারে কোনো, দেখো তোমরা কোনো রৌদ্র নেই, হালকা রৌদ্র উঠেছিল, এখন সেটাও নেই, কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে গরম, এত গরম কেন আজকে, প্রচণ্ড পরিমাণে গরম, মানে বিভৎস একটা গরম, গায়ে লাগছে, শরীর অস্থির করছে, শুধু আমার না সবারই শরীর খারাপ লাগছে, শরীর অস্থির অস্থির করছে, আর নেই আর কি। তো আমি ভেবেছিলাম এই ব্লগে তোমাদের আরও আমার ড্রেসগুলো, মানে আমার না মানে সবারই আর কি, সব দেখাবো কী কী এনেছি, যেটুকু কিনতে পেরেছি সেটাই দেখাতাম তোমাদের, কিন্তু এই ব্লগে আর হচ্ছে না, পার্ট টুতে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা।